সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আছি মোটামুটি। তো আজকে যাব বসছি ধরতে নদীতে। তো আমি তো কখনো নদীতে যাই নাই, মাছ ধরার অভিজ্ঞতা নাই। তো আজকে যাইতেছি আমি, সুজন দাদা আর বরদা। এই যে জায়গায় সব কিছু আছে, মানে বসে বসে সব কিছু নিয়ে যাইতেছি। তো কোনোদিন যাই নাই, মাছ মারতে পারম কিনা বলতে পারতেছি না। তো যে দেখি, যদি মারতে পারি তো ভালো, আর যদি না মারতে পারি তাহলে আরও ভালো। মারতে পারলেও দেখবেন, না মারতে পারলেও দেখবেন। যদি নিজে না মারতে পারি তাহলে মেয়েছেন যদি মারে তারটা দেখে নিহম কীরকম মাছ বা কত বড় পাই। তো আমরা এখন বাড়ির এই জায়গায় আছি, আবার ছাতা নিয়ে যাইতেছি, কারণ হচ্ছে যে রোদ, গরমটা অতিরিক্ত, মাছ ধরতে হবে রোদ্রে, তার জন্য ছাতা নিয়ে যাইতেছি। তো আমরা যাই, যাইয়া দেখি কীরকম, আর আপনাদের চারিপাশের পরিবেশটা একটু দেখে দেখে নিয়ে যাই। এই যে দাদার সামনে ভালো আছি রে। কাতল মারাটা নিবি না রুই মারাটা নিবি? রুই মারাটা নিবি। বাইক তো বাদ দেন তো না, রুই দেন আনলে দিয়ে পারাই দিন টাকা ভাগ আছে। আচ্ছা এটা ধরে নিয়ে গেছি পানি তিন দেন কত কত করে নিই? হুম, আমরা প্রায় এসে পড়ছি যুগের গোপা। এর আগে তো ওই যে মাছ টালি মেনছে রে, এর আগে তো কোনো আসে নাই। বাহ, রাস্তা কিন্তু অনেক দারুণ, তাই না? কি বলবেন দেবীরা, অল্টন হ্যাঁ আমি কালারে ফোনের ডাকা দিচ্ছি ফোন আমার। এই দিক দিয়ে ধান কাটা শেষ, আর আমার পনেরো দিন লাগবো, পনেরো বিশ দিন। এই রাস্তাতে খের শুকিয়ে দিলে এমন বাফা হেড, এবার ষোলো লাগে। রাস্তাগুলো এইদিকে সুন্দর করছে, নদীর পাড়ে যে রাস্তা। তো আমরা যোগীর গোপা এসে পড়ছি, এখন যাবো দাদা অনেক ওই পার যাইতে হইব, অনেক ওই পার যাইতে হবে। এই তো নৌকা টৌকার তো কিছু কোনো কিছু ব্যবস্থা পাইতেছি না, ওই পার থেকে আসবো। ও এই কাকা এই পাশে ও যে দাঁড়িয়ে রয়েছে,
নদীতে জল আইতাছে কেবল অল্প এই কম এর আগে কিরকম মানে বাড়ছে ভালোই জোয়ার আইতাছে অন্ত মনে হয় বরদাম চকে খালে জল ঢুকবো ধান কাই দেখা আমরা ওই পার যাব এরা বাবু বংশাই নদী হ নদী বিশাল চৌড়া এই এই জায়গা তো কম তো এই জায়গা হ্যাঁ এই 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 জায়গা কম না এই জেনে এনে এনে বইসাল না দাদা আমরা রুটি দিয়ে তোমরা এবার এসে পড়ছি দেন আমার বস্তা বস্তি দেন বাবাকে দেন দাদা এ দাদা বাড়া নাই না রাবণ নামতেছি নেই আবার ওই যে সরে যাবো বা বাগো আমরা রুই মারুম এটাই তো আর দুদিন আগে হন আসল দাদা যে এক মাছ আছে একখানে আছে না ওনা বলি তুই আওড়া আছে না না ওনা বলে আওড়া আছে না যদি দে যে যে নাম হলে নাম দেবেন
ونمر ها بحنا ها بوم بحنا ها يا عم لا تقصي نهيني هنا এদি গড় বাতাস আছে আমরা চলে এসে পড়ছি আর আমরা সবকিছু গোছ গাছ কইরা নেই আমি একটু চল খাম তাহলা সবকিছু আদার মাদার বানিয়ে এই যে কমপ্লিট আমি তো কখনো মাছ মারি নাই বর্দা পরি করে দিব এই দাদা জল দেখা আছে ভালো করে তো বসি ভালাইছি আর বর্দায় টুন দিল বর্দায় ভালাই দিছে বসি যে রোদ কিন্তু বাতাস আছে হ্যাঁ ভুলা নেই বাজে ফুটি বেঞ্চে এই যে ডুবে এই এমনি যদি করে নে এমনি বাতাসে করে টান দিয়ে করে তা বুঝুন কেমনি ও তল নিয়ে জায়গা না এই যে পর্দারটা এই যেমনটা তো মাছ মারা শেষ মা চলে পাই নাই খালি এত সময় পুয়ে থেকে গেলাম আমার তিনটা বাজে এই যে 10টা সময় বাসা থেকে রওনা দিছি তখন বাড়িতে চলে যাবো গা এই যে খাবার টাবার নিয়ে এসে আর খাবার টাবার খাইলাম দুপুরে খাওয়া দাওয়া কই রে আর না কি করম তো দাদারা যাইবো না দাদারা একটু দেরি হবে আমরা পর যাই গিয়ে দাদা উঙ্কি গিয়ে বসছি দাদা দাদা অনুমুখী নিয়ে যাই গা এই যে নৌকা আইছে এখন চলে যাই দাদা থাকেন যাই গে এবার সন্ধ্যার আগে আগে এখন দার রুদ্রের মধ্যে থাকো না বলে না যাই গে হ্যাঁ তো আছে কষ্টটাও তো গরম তো দেখে এই করে নেহা বলেন এবং মোটামুটি মাছ মারতে আইছিলাম মাছ তো পাইলাম না ও জলটা অনেক ঠান্ডা পাটা দিয়ে যায় আর ও যে দাদারা দাদারা কিন্তু বসে রয়েছে ওই জায়গা নদীতে গামছা নিয়ে স্নান করে যেতাম সবাই স্নান করতে আসে তখন বাড়ির দিকে যাই আর কি আশা করে আইছিলাম তো মাছ তো পাইলাম না দাদা হ্যাঁ বইলেন সময় মতো ফোন দেন মাছ ধরলে না ধরলে খালি হ্যাঁ পড়বো আমাদের বংশাই নদী কিন্তু অনেক বড় মানে জল আসতেছে আসলে পরে এই যে যে চর আছে যখন ভরবো তখন আরো বিশাল দেখা যাবে তো আশা করে তো আইছিলাম পাইলাম না যাই হোক ভাগ্যে নাই তার জন্য পাই নাই তখন বাইরের দিকে চলে যাই বাইরের দিকে চলে যায় টান টান কই রে রেস্ট নেই গে রোদে তো ছাতা নিয়ে আসছিলাম তাও ছাতা নিয়ে আসলে কি হইব রোদে যে তাপ কিন্তু বাতাস আসছিল অবশ্যই তারপরে মনে করছে মাছ মারবার আশাটা অনেক হলো মানে মাছ মারার পরে কেমন যাই লাগে সরলা বারবার তখন বাড়ির দিকে সরে যাই যে দেখি কি অবস্থা বাড়ির যাই হোক আইসে নিয়ে অনেক ভালো লাগছে আমরা ওই দিক দিয়ে আসছিলাম আসার সময় তখন এই দিক দিয়ে যাইতেছি তো ভালো লাগছে
মাছ মজা রাইছে মাছ পাই নাই তাই কইছে কিন্তু মানে খারাপ লাগে নাই তো যাই পায়ে দিকে চলে যাই ওই যে ট্রেন যাইতেছে ওই মি যাবো ইন্দে এটা কে তো বেশি দূর না এলো ট্রেন লাইন তো আমি মাছ মারা এসে পড়ছি এসে নিয়ে খাইতে বইছি তো অনেক খেতে লাগছে তো আজকে ভাতও বেশি নিয়েছি সব কিছু বেশি বেশি এই যে আজকে রান্না করছে এই জায়গা পাট শাক আছে পাট শাক না সেনজি শাক লাউ শাক না লাউ শাক যাই হোক আমি জানি না আর এটা হলো শুটকি মাছ দেওয়া চড়চড়ি আর হচ্ছে এখানে মাংস তরকারি আছে তো আজকে তো খিদা লাগছে দুপুরে খাইছি রুটি তো এরকম কিছু তো মাছ মারা যাওয়াতে কিছু নেওয়া যায় না খাই রুটি আর কলা তো তাও খাইছি তাইছে নিয়ে চান টান করছি ফ্রেশ ট্রেশ হইতে হইতে মানে বিকেল হয়ে গেছে গা তো আমার শাক আবার এমনিতে প্রিয় আমি শাকটা বেশি পছন্দ করি তো শাকটা কিন্তু অনেক ভালো হয়েছে শাকটা কাঁচা মরিচ ছুটকি মাছ সসটা ভালো হয়েছে আমি তো বেশি ছুটকি মাছ খাই না কিন্তু তাও ভালো লাগে সসটা ভালো লাগে না রাত না ভালো হয়েছে তো আমার খাওয়া দাওয়া শেষ তো আজকে ভিডিও আবার করব না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন